হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটি মাইয়া। আর আশা করি আপনারা সব খুব ভালো আছো। হ্যাপি মাদার্স ডে টু অল মাদার্স, ফিউচার মাদার্স, গোয়িং টু বি মাদার্স, প্রত্যেকটা মারে আজকে সবচেয়ে বড় থ্যাংক ইউ, ধন্যবাদ আমরা এই পৃথিবীর লোকে পরিচয় করাইবার লাগিয়া। প্রত্যেকটা মা, প্রত্যেকটা মার নিজের জীবনের একটা ভূমিকা আছে, সো থ্যাংক ইউ ফর দ্যাট। আমি জানি না যদি কপিরাইট লাগি যায়, চেষ্টা করি দুই লাইন আজকে মারার লিগা। মা গো তুমি সর্বজয়ী আছো হৃদয় জুড়ে, মা গো তুমি সর্বজয়ী আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার একই বলে তাকি করে, মা গো তুমি সর্বজয়ী আছো হৃদয় জুড়ে। আশা করি গানটা আপনারা ভালো লাগছে। এই যে এই এইটার কথা বলছিলাম, পৌটা আর এটার মধ্যে আটা রাখি দেয়, আর এই যে এটা এলো গিয়ে আমার ইন্ডিয়ান মাদার রা ট্রেজার ট্রেজার বক্স। এখন আমি একটু তালিকা রুটি ফ্রাই দিয়ে রাখলাম, তার সকালের ব্রেকফাস্ট রেডি, এটা তার টিফিন, স্নান করে ঠাকুর দিব আইয়া, তারপরে আমি স্নানও যাইব। সব হাত শেষ করলেই তারপরে আজকে আপনার লগে বই একটু গল্প করো অন্যদিনের মতো। আমার খাওয়া বানাইলে আমার দালিয়া, আজকে দালিয়াও খাইব। যেরকম দালিয়া একটা সময় আছে দালিয়া খাইতে আমার একদম ভাল লাগতো না, ওরকম যেরকম আমার দালিয়াটা ভাল লাগে খাইতে, দালিয়াও খাই। আজকে মাদার্স ডে স্পেশাল দালিয়া। কালকে এক ব্লগের মধ্যে এক জায়গা ভুলে ভুলে ওমেন্স ডে হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি আইব সবে বুঝবা। তেল দিছে সাদা তেল, অল্প একদম, অল্প মানে দিস ইজ দ্য কোয়ান্টিটি। ঘি দিব, ঘিও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাটার থেকে ঘি বালা খাওয়া। আগে একটু বাদাম ভাজিয়ে উঠাইলে কথা কইলাম।
ধনিয়া, জিরা, হলুদ, লবণ অল্প, বাস আর কিছু। আমার না ডালিয়াটা পোলাও মতো ভালো লাগে না, একটু যদি লুজ হয়। হঠাৎ দেখি ঘন্টি বাজার, আমার ঘন্টি বাজাইলো বাইরে আই, ওই দেখেন দেখা যাইব কি না না আই ডোন্ট নো, দেখি ব্যাক ক্যামেরা করিয়া। হাওয়াই মিঠাই যার ফোকাস করতে পারেন না, কি ছোটো থাকতে আমরা মজা হইতো না এরকম নিচে বাচ্চা খেলাখেলি চলে, বাচ্চারা কিছু বাচ্চারা বাকি মানুষের ব্যবসা লইয়া ব্যস্ত, আমি আমার ডালিয়া লইয়া ব্যস্ত। ডালিয়া বয় বেশি ওই তোমার বা তো রেডি সবজি দিয়ে আজকে পোলাও নেন বাবা কইছো এইছো মঙ্কু মুখটা দেখি বহুত সময় গেছে, একটা ওষুধ খাইবার টাইম এখন, ওষুধ খাইলে খাইয়া দেখা করলাম দাঁড়াই। বউটি হাফড় তৈয়া দিয়েছিলাম, হাফড় শুকাই গেছে, সরি হাফড় শুকনো হাফড় তুললাম, ডালিয়াও রেডি, মাথের ভাতও রেডি, বন্ধ হইয়া যাই নতুন শখিরে তারপরে মাত্রা। যেরকম আজকে সবাইও জানেন যে আজকে একটা খুব ভালো দিন, আজকে মাদার্স ডে, অনেকগুলো স্ট্যাটাস দেখছি সব সবে শাশুড়ি মা মা নিজের মা মেয়েরারে লইয়া, মানে আমি আমি ফটো দিছি না, আমি একটা ফটো ক্রিয়েট করি আমরা ফ্যামিলি গ্রুপও দিছি যেটার নাম হইল গিয়া বাড়ির লতা পাতা, যেটার মধ্যে আমার মেয়ে, আমি, আমার মা, আমার মায়ের মা মানে আমার দিদা, সার্ড জেনারেশনের ফটো দিছি আর কি, মানে শি ইজ দ্য ফোর্থ ওয়ান মাই ডটার, খুব ভাল লাগে এরকম জেনারেশন ওয়াইজ ফটো। কিন্তু আমি মনে করি কালকেও আমি আমার ব্লগও হয়েছি এভরি ডে ইজ মাদার্স ডে, এভরি ডে ইজ স্পেশাল, কিন্তু আমরা হঠাৎ আমরার মধ্যে একটা যারা যখন একটা মায়ে তার সন্তানকে জন্ম দেয় দেওয়ার পরে মার কিন্তু কন্টিনিউয়াস একটা মানে ইট ইজ আ ট্যাগ, এটা তোমার একটা যেরকম মানে স্টুডেন্ট একটা ট্যাগ, জুনিয়র সিনিয়র একটা ট্যাগ, তুমি আজকে আমি অফিসের বড়োবাবু এটা একটা ট্যাগ, এরকম এটাও একটা ট্যাগ মা, এই মায়ের মধ্যে আমরা মারেও মার ট্যাগটারে এত ভ্যালিউ দেই, এটা ভ্যালিউর থেকে বড়ো হতে লাগে এটা একটা টাস্ক, মার কোনো দিন ব্যথা বেদনা হইতে পারে না, মার কোনো দিন কষ্ট হইতে পারে না, মা সবসময় সুপার এনার্জেটিক, মায়ের সব রান্না পারে,
মায়ের ঠাম্মা দাদু বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবরে হ্যাপিলি একদম মানে হ্যাপি 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 অলওয়েজ স্মাইল। মায়ের হ্যাঁ আদার পার্সনে ভাবতে পারে অপোজিট সাইডে মায়ের দুঃখ পৌঁছাইতে পারে, কিন্তু মা মানে মানে সর্ব এভরিথিং, মানে শি শুড নো এভরিথিং, শি শুড ডু এভরিথিং, সবসময় একদম এনার্জেটিক, কোনো অসুস্থ হইতে ফাটায় না, ফেলে না তুমি মা সব কিছু। কিন্তু আমি এমনও দেখছি যারা আমার মনে হয় যে মারে মার ট্যাকটিকা সরাইয়া ফার্স্টে একটা মানুষ হিসাবে আগে মানুষটারে বুঝো, মানুষ হিসাবে রেসপেক্ট করো, মানুষটারে বুঝো। অনেকে মনে করে যে আরে হাউস ওয়াইফ কিতাও বার খাজ হইব, বাড়ির থাকে মার আর কিতা খাজ, মানে ইট ইজ দ্য ফার্স্ট জব উইচ ইজ উইদাউট আ স্যালারি অ্যান্ড ইউ ওয়ার্ক 365 days 24/7 উইদাউট এনি রিওয়ার্ডস অ্যান্ড রেকগনিশন উইদাউট এনি সার্টিফিকেশন। আজকে আমি অত কথা কইতাম পারলাম মেবি বিকজ আমিও মা, কিন্তু আমিও যখন মা হয়েছি না তখন আমিও মার বহুত জিনিস বুঝছি না, যে মার কিতা বালা লাগে, কী জিনিসটা করলে হয়তো মার বালা খারাপ লাগে। আমরা এটা হয় এটা এটা এই শিক্ষা পাইছি করেও মানে হয় না এক্সপিরিয়েন্স মেক্স পিপল পারফেক্ট, তো মাও ইমপারফেক্ট হইতে পারে, মারও কোনো ঠেকা পড়ছে না যে মায়ের সবরে একদম মানে দুধে ভাতে একদম সবরে খুশি রাখত, মারও শরীর খারাপ হইতে পারে, মারও আজকে মুড না হইতে পারে যে এই সিনেমা দেখতাম নাই, মারও আজকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার মুড হইতে পারে, মার আজকে বোটকা খাওয়ার মন হইতে পারে, মার আজকে ওয়াইন খাওয়ার মুড হইতে পারে। খেলে কেন আমরা মা এমন একটা জিনিস, মায়েরা আমি কইছি মা একটা রুটি দাও মায়ের দিছে দুইটা রুটি, কিন্তু মার বেলা মায়ে যখন কইছি মায়ে কিন্তু হ্যাঁ আমার ফ্যাট বড়ি গেছে। তো আজকের জেনারেশনে জানি না কতজন মারা মানে গোয়িং টু বি মারা বা প্রেজেন্ট মা যারা আছেন তারা অতটা মানে সেলফলেসলি বিসর্জন দিয়া, যে আমরা মারা তো আমি এরকমও দেখছি মারা আমার ঠাম্মা আমার দিদা মানে লাস্টে হয়তো অতটুকু এক পিস সোয়াবিন রয়েছে কিন্তু আমরা সবরে একদম মানে মানে এরকম একটা বাটি এর থেকেও বড়ো বাটি হলে বড়িয়া বড়িয়া পনির সোয়াবিন মাছ মাংস দেওয়া হয়েছে, কিন্তু তারার বেলাতে হয়তো মাছের লেজ যেটা কমন আমরা মার মার যে ট্যাপটা এটার মধ্যে দেখা যায় যে মা মানে মাছের লেজটা তো মাও খাইব না, বাকি যে তা পেটি গজর পিস ইত্যাদিকা বাড়ির ছেলেরা বাচ্চারা মেয়েরা খাইব, কিন্তু যেদিন থেকে তুমি মানে মেয়ে যতদিন আসো যেদিন যতদিন তুমি বাবার হোটেলও ততদিন তুমি বালা মাছ খাইবাই, স্বামীর হোটেলে যেদিন গেলায় তখনও তুমি বালা মাছ খাইবাই, যেদিন থেকে তুমি মা হয়ে গেলায় এদিন তোমার গ্যারেন্টি যে তুমি মাছের লেজও খাইতে লাগবো আর অন্য কোনো পিস মায় মানে দিলাই আর কি। তুমি আমার লেজ খুব প্রিয় করিয়া খাইলেইল, তার তো যত ওয়েস্ট জিনিস এটাই লাগে মাতার খুব প্রিয় জিনিস, লেগ পিস বাড়ির ছেলেরার লেগ পিস বাড়ির বাচ্চারার লেগ পিস কিন্তু মায়ে খাইতে পারত না, মানে আমরা কয়েকটা জিনিসও না নিয়ে আমরা নিজেরা ডিবির মধ্যে ঢুকাইয়া বন্ধ করে দিছি যে না উই শুড অ্যান্ড পিপল শুড থিঙ্ক মা এরকমও করতে লাগবো মার এটাও করতে লাগবো এর থেকে বেশি কিছু হইত না। যারা সিঙ্গেল মাদার এই মায়ের কোনোদিন প্রেম হইতে পারত না, খেউড়ে বালা লাগতে পারত না, কোনোদিন মায়ের প্রেম করতে পারত না, আরে মানুষ তো এটা তো একটা মানুষ, এই মানুষটারও বাসার, এই মানুষটারও পিৎজা KFC ওয়াইন উইস্কি বোটকা মেলার যাওয়া রাজ্য গিয়া সিনেমা দেখা ঘুরা ফিরা অনেক শখ থাকে, আর্টিফিশিয়াল জুয়েলারি পরা সোনা নাই অন্য কিছু জুয়েলারি পরা এই মানুষের শখ, এটা মা বা বাবা বা এমন কিছু না, এটা একটা মানুষের শখ। তো আমি এই কথাটার পর পিছে আমি দেখছি যে অনেক মারার জলাঞ্জলি, আমি কিন্তু আমার মার মতো করতে পারি না, আমি অনেক ব্লগেও কইছি মানে আমার আমরা ফার্স্ট অফ অল জিন্স টি শার্ট মারা যার মারার কাছে কোনো মায়ের আসল নাই, এটা আমার মারার তকু আসিল সীমিত, আমরা এখন পার্টির বালা কিছু ফাংশন সালাতা শাড়ি পরি না, আমার মনে হয়েছে যে ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে মারে আজকে মাদার্স ডে লিগা খালি হোয়াটসঅ্যাপও স্ট্যাটাস ফেসবুকও স্ট্যাটাস দিয়া কোনো লাভ নাই, মারে আগে মা না ভাবিয়া থিঙ্ক শি ইজ এ হিউম্যান বিং, এই মানুষটার আগে মানুষের মতো রেসপেক্ট দাও, মানুষটার কিতা খাইতে ভাল লাগে কিতা পড়তে ভাল লাগে, খেলে কেন আমরা মা তারা কোনোদিন মুখ ফুটিয়া কইছে না যে আমার এটা কিনিয়া দেস না আমার এটা লাগে আমার এই রঙটা খুব পছন্দ, হয়তো হালকা করিয়া কইল কিন্তু শাড়ি আনলে আমি যদি সেম কালারের শাড়ি আনি তখন মায়ের হয় মাইগু অত টাকা দিয়া শাড়ি খরচ করলে না, মারও একটা শখ আছে এই মানুষটারও একটা শখ আছে, আমি যেরকম আমার বার্থডে আমার অ্যানিভার্সারিতে এক্সপেক্ট করি আমার সবে গিফট দিব, আমার মারও ইচ্ছা যে সারা সারাদিনের খাজার পরে মারে খাইব লাগে, মা তোমার কিন্তু কোনোখানে বেদনা করে আজকে খামোখা অত তরকারি রাঁধছো একটা সিঙ্গেল আজকে আমি তুমি এক তরকারি রাঁধি তুমি এক তরকারি রাঁধো, সেম মার ব্যাপারটা সেম দুইও মা যারা মানে ম্যারিড ওমেন
তারা এটা বুঝবা শাশুড়ি যতদিন তুমি নিজে মেয়ে হইতে নাই তোমার শাশুড়ি তোমার লেগে শাশুড়িও থাকবে। হ্যাঁ তুমি আজকে যে মানুষটার লগে তোমার যদি আজকে 30 বছর বয়সে বিয়া হয় তোমার মার লগে তুমি 30 বছর কাটাইছো, তুমি গিয়া 3 বছরে তোমার শাশুড়ির লগে ফটাকসে এই জিনিসটা নাও ফাইতে পারো। খেলে না তোমার শাশুড়ির আপব্রিঙ্গিং আলাদা, তোমার শাশুড়ির জীবনযাপন ঘর চালাইবার তারিখা আলাদা। তুমি যদি গিয়াও পাবো যে আরে আমার মায়ে তোমার 10টায় উঠতে দেয় কিন্তু শাশুড়িকে 7টায় ডাকিলেন, ফটাফট কম্প্যারিজন করাটা খুব ইজি। কিন্তু হয়তো আমরাও আস্তে আস্তে এক্সপিরিয়েন্স পাইতে 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 আমরাও বুঝবো যে মানে ইট ইজ ওকে। আর আমার মনে হয় একটা বয়সকালের পরে না নি মানুষ মার স্বভাবও থাকে, আর বেশিরভাগ শাশুড়ির স্টাইলটাই নু ক্যাপচার করলে খেলিগানা, যেহেতু তোমার স্বামী যেরকম তুমি তোমার জামাইরা ফটাফট বদলাইতে পারতে না, খেলিগানা হেয়াও 30 বছর তার মাল লগে থাকি আইছে। তুমি জানো যে হের মানে কি সকালে হয়তো হের ভাত খাইতে ভাল লাগে, সকালে হের তুমি তোমার বাপর বাড়ির সারা জীবন রুটি খাইছো সকালে ব্রেকফাস্ট, তো কিন্তু এই দুইটা জিনিস যখন মিলে তখন ক্লিক হয়ে যায়, মানে ফটাফট একটা না না তোমার লগে আমরা পোষায় না বা মিলে না এরকম করি। আজকাল তো এরকম প্রচুরও সবেও দেখুন, সিরিয়ালও দেখুন, সিরিয়াল তো মানে ডগবাজি নাই অ্যাকচুয়ালি, নিজের যেটা জীবনও এটাও সিরিয়ালও উঠায় উঠায় দেখায়। তো এই ইতা মিলেও আর কি আমি মনে করি এই জিনিসটা যেদিন আমরা চেক দিলাই মনে নি এদিন আমরা সব জিনিস ভালো হয়ে যাবো, আমরা সব জিনিস মনে হইব না মেন্টালি আমার। আর ভালোবাসা সব জায়গাতে ইজিলি অ্যাভেলেবল, শান্তিটা নাই, শান্তিটা যদি মারি আনিয়ে দিতে পারেন ভালোবাসা এলে শান্তির মানে বাহন আপনি আপ একজনের পিছিয়ে পিছিয়ে আরেকজন আইয়া আইয়া ডুববো। তো আমার এই মাদার্স ডে স্পেশালও হওয়ার এটাও মানে যে মারে মার ট্যাগ থেকে সরাইয়া মারে একটা ফ্রেন্ড একটা মানুষের মতো ভালোবাসা দিন, মারও শরীর ভালো লাগে না মারেও সাহায্য করেন। মানে এটাও আমি কোয়াত আসলাম মাঝখানে যে বহুত মানুষের যেরকম মনে হয় হাউস ওয়াইফের কাজ নেই, বহুত ছেলেরা বুঝছে লকডাউনও যে সারাদিন বাড়িতে থাকলে কীরকম বোর লাগে, তখন সবে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম অনেক কিছু রিচার্জ করিয়া সারাদিন বইয়া বইয়া টিভি দেখছে। কিন্তু তখন জিগাইছে স্বামীরা যে বাবা সারাদিন তোমরা বাড়িতে কীরকম থাকো, ফেলে কেন তখন মানুষে অ্যাকচুয়ালি লকডাউনও বুঝছে যে সারাদিন 24 আওয়ার্স বাড়িতে থাকা যে কী বেদনা, আর তার মধ্যে টাইমে টাইমে হোটেলের বেয়ারার মতো তোমার অর্ডার চলে যে এখন অমলেট এখন চা এখন কফি এখন সামোসা সব। তো তখন মানে তখন আমরা ইউটিউব থেকে বহুতে বহুত রকমের নতুন নতুন মেনুও শিখছি বা দামি দামি রান্নাও শিখছি, খালি কেন তখন খাইতে ইচ্ছা করতো, বেকার বোয়াত ক্ষুধাও বেশি লাগতো, এই ধরনের ব্যাপার আর কি। তো যাই হোক এই মাদার্স ডে আমি চাইলাম যে সবে যাতে খুব ভালোভাবে আপনারা মাদার্স ডেটা স্পেন্ড করেন আপনার মার লগে। ব্লগটা জানি না অনেক বড়ই জীব, আর আমার কিছু ভুল ত্রুটি দিলে মাফ করবা, চ্যানেলটারে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, থ্যাংক ইউ। ও আমার মা আইছে।